ক্লাস টেনের ষষ্ঠ অধ্যায় থেকে আজকে জানবো অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা হিসাবে উঠে আসেন মহাত্মা গান্ধী দেশে মূল্যবৃদ্ধি বেকারত্ব দমনমূলক রাওলাট আইন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড প্রভৃতির প্রতিবাদে গান্ধীজির নেতৃত্বে জাতীয় কংগ্রেস উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করে কৃষক শ্রেণীর যোগদান এই আন্দোলনকে একটি বিশেষ মাত্রা দান করে এর কর্মসূচি ও প্রসার সম্পর্কে জানব অহিংস অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে শালিসি বোর্ড গঠন চরকা ও খাদির প্রসার খাজনা বন্ধের কথা ছিল এগুলি কৃষকদের আকৃষ্ট করে ফলে আন্দোলন বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে তার মধ্যে অন্যতম হল বাংলা বাংলার মেদিনীপুর পাবনা কুমিল্লা রংপুর বীরভূম দিনাজপুর এই সমস্ত অঞ্চলে কৃষকরা অসহযোগ ও বয়কট আন্দোলনকে সক্রিয়ভাবে সমর্থন করে মেদিনীপুরে বীরেন্দ্রনাথ শাসমল রাজশাহীতে সোমেশ্বর চৌধুরী বীরভূমে জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই আন্দোলনের নেতৃত্ব দেন দ্বিতীয় হচ্ছে যুক্ত প্রদেশ এই যুক্ত প্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশে মদনমোহন মালব্যের নেতৃত্বে কিষাণ সভা গড়ে ওঠে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে তাদের দাবিগুলি কংগ্রেসের কর্মসূচিতে স্থান পেয়েছিল ফলে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলার কৃষকরা তালুকদারদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনে সামিল হয় বাবা রামচন্দ্র কৃষকদের সংগঠিত করেন পরে তিনি অযোধ্যা কিষাণ সভা গড়ে তোলেন তিন নম্বর হচ্ছে বিহার স্বামী বিদ্যানন্দের নেতৃত্বে বিহারের দারভাঙ্গা মুজফরপুর পূর্ণিয়া ভাগলপুর প্রভৃতি অঞ্চলে প্রবল কৃষক আন্দোলন গড়ে ওঠে আন্দোলনের চাপে পড়ে জমিদাররা অতিরিক্ত রাজস্ব আদায় বন্ধ করে দেয় চার নম্বর হচ্ছে মালাবারে কৃষক বিদ্রোহ অসহযোগ আন্দোলনের সময়ে মালাবারের মোপলা কৃষকরা জমিদারদের শোষণ ও প্রবর্তিত প্রজাসত্ব আইন বাস্তবে প্রচলিত না হওয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সরকার কঠোর হাতে এ আন্দোলন দমন করে এতে প্রচুর কৃষক প্রাণ হারায় এবং তাদের জমি বাজেয়াপ্ত হয় পাঁচ নম্বর হচ্ছে অন্যান্য রাজ্য অহিংস অসহযোগ আন্দোলন বিভিন্ন রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার কৃষকরা পাঞ্জাবের আকালিশিক ও জাঠ কৃষকরা উড়িষ্যার কৃষকরা রাজস্থানের কৃষকরা অসহযোগ আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পরিশেষে বলা যায় যে গান্ধীজি চম্পারণে এবং খেদাই সত্যাগ্রহ আদর্শের যে পরীক্ষা নিরীক্ষা করেন তার সাফল্য এই আন্দোলনে দেখতে পাওয়া যায় চৌড়িচড়া বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অধিকাংশ স্থানে কৃষকরা সংগঠিত করে দাবি আদায়ে সমর্থ হয় এই হলো আজকের অহিংস অসহযোগ আন্দোলন পর্বে কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয়